বলছেন, শেখ আমার বিগত কয়েক মাস ধরে প্রসাবের খুব সমস্যা হচ্ছে, আল্লাহ যেন শেফা দান করে প্রত্যেক মমিনা মমিনাতকে আপনাকে। প্রসাব করার অনেক সময় পর পর্যন্ত প্রসাব ঝরি, ডাক্তার দেখিয়েছি কোনো কাজ হচ্ছে না। অবশ্যই কাজ হবে, ধৈর্য ধরতে হবে, দোয়া করতে হবে এবং চিকিৎসা চেষ্টা করতে হবে। মা আনজাল আল্লাহ দান ইল্লা আনজাল আল্লাহ শেফান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো রোগ আল্লাহ পৃথিবীতে নামিয়েছেন তার ঔষধ চিকিৎসা অবশ্য নামিয়েছেন। আলিমাহু ওয়া জাহিলাহু মান জাহিলা, যে জানতে পারলো পারলো, আর আমরা জানি না হয়তো সেই জন্য চিকিৎসা খুঁজে পাই না। এমন অবস্থায় আমার সলাত আদায়ের হুকুম কীভাবে হবে? যেই অবস্থায় আছেন সলাত আদায় করবেন, যতটা আপনি পরিষ্কার থাকতে পারছেন থাকবেন, আর না হলে ওই নাপাক কাপড়ে, যেই কাপড়ে পেশাব লাগছে, পেশাব ঝরতে আছে, প্রতিটি ওয়াক্তের উজু করতে হবে। যখনই প্রতি ওয়াক্ত শুরু হবে তখনই উজু করবেন, উজু করার পরে আপনি সলাত শুরু করে দেবেন। তারপর আপনার কাপড়ে পেশাব লাগুক, আপনার পেশাব ঝরতে থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু সালাতের কোনো ছাড় নেই। সালাত যতক্ষণ হুশ আছে প্রত্যেক মুসলিমকে সালাত আদায় করতে হবে, এছাড়া কোনো পরিত্রাণ নেই। শেখ আমি অনেক হতাশ হয়ে গেছি। না, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুশকিল সেখানে সহজ করেছে, সুতরাং আপনি হতাশ হবেন না। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন শেফা দান করেন প্রত্যেক মমিন মমিনাতকে, আমাদের সকলকে, আপনাকে যেন আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন।